हेलो फ्रेंड्स, वेलकम टू रुनार रान्नाघर चैनल। आज आमी आपनादेर शेखाबो किभाबे घरोया उपकरण दिए चिकेन डाक बांगलो तैरी करते हय। चिकेन डाक बांगलो रुटी, परोटा, नान, भात सबकिछुर साथेई खेते दारुण लागे। आसुन देखा जाक किभाबे एटा तैरी करते हय। एखाने आमी चिकेन डाक बांगलो करार जोन्नो 750 ग्राम चिकेन मीडियम साइजे पिस करे केटे नियेछि। एटा आमी भालो करे धुए परिष्कार करे नियेछि। आपनारा इच्छे होले चिकेनेर पिसगुलो बड़ो करते पारेन। प्रथमेई आमी 2 चामच आदा आर रसुन बाटा दिए दिलाम। एरपर एर मध्ये आमी देब 3 चामच टक दई। टक दईटा खूब भालो करे फेटिए नीते हबे। एरपर आमी एर मध्ये देब অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর একে একে এর মধ্যে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝাল কম খেতে চান তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর আমি দেব ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে নুন এবং কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের মধ্যে মেখে নেব। আমার মনে হয় হাত দিয়ে মাখলেই ভালোভাবে মশলাটা মাংসের মধ্যে মেশানো যায়, তাই আমি হাত দিয়েই মশলাটা মাখছি। এইভাবে ম্যারিনেট করে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। যেহেতু আমি বেশিক্ষণ রাখছি না তাই জন্য আমি রুম টেম্পারেচারেই রাখব। কিন্তু আপনারা যদি চিকেনের পিসগুলো আরও বড় নেন এবং বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে চান তাহলে অবশ্যই রেফ্রিজারেটরে রাখবেন। দেখুন, আমার মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি 1.5 ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে সেই শুকনো খোলায় কিছু মশলা রোস্ট করে নেব। এটাই হচ্ছে চিকেন ডাক বাংলোর স্পেশাল মশলা। প্রথমে আমি দেব 2 শুকনো লঙ্কা, তারপর এর মধ্যে আমি দেব দারচিনি, লবঙ্গ এবং এলাচ, আর তার সাথে দেব অল্প পরিমাণে জিরে। এই সমস্ত মশলাগুলোই আমি শুকনো খোলাতে 3-4 মিনিট রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রোস্টেড মশলাটাকে এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা ইচ্ছে হলে এটাকে ড্রাইও রাখতে পারেন। তারপর আমি কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো আমি হলুদ আর নুন দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রাখব। তারপর ওই তেলের মধ্যেই আমি 2 সেদ্ধ করা ডিম আবার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন, ডিমগুলোও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি তুলে নেব। এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়নে দেব। তারপর এর মধ্যে আমি দেব তেজপাতা এবং গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ
দারচিনি আর লবঙ্গ। আপনারা ইচ্ছে হলে ফোড়নে জয়িত্রীও দিতে পারেন। দিয়ে এগুলো আমি এক মিনিট মতন তেলে ভালো করে নেড়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি অ্যাড করব 5-6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভাজব, কিন্তু আমার খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম থাকে, কারণ হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি কম করেই দেব, কারণ ম্যারিনেট করার সময়েও আমি আদা রসুন বাটা ইউজ করেছি। এই আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যার পছন্দ মতন ঝাল যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। এর তারপর দেব আমি ধনে গুঁড়ো, এরপর দেব জিরে গুঁড়ো। দিয়ে সব মশলাগুলো আমি একসাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দেব এবং অল্প পরিমাণে নুনও দেব। টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই সমস্ত রকম মশলাটা আমি খুব ভালো করে আরও 4-5 মিনিট কষবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটাও আমি মশলার সাথে খুব ভালো করে কষব। দেখুন মশলার সাথে আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কষতে কষতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। চার পাঁচ মিনিট কষানোর পরই দেখা যাবে চিকেনটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমি আরও 5-6 মিনিট রান্না করছি। 5-6 মিনিট বাদে চিকেনটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তখন তার মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর চিকেন আমি সব কিছুই আরও 10 মিনিট মতন খুব ভালো করে কষাব এবং এই সময়ে আমি আস্তে আস্তে দিয়ে দেব আমি যেই স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। সেই মশলাটা দিয়ে আমি ভালো করে চিকেন আর আলুর মধ্যে মিশিয়ে এটাকে আরও 10 মিনিট রান্না করব। এবং এই সময় আমি এটাকে কভার করে দেব এবং কভার করে দিলেও কিন্তু মাঝে মাঝে 2-3 বার আমাকে মাংসটা ভালো করে নেড়ে দিতে হবে যাতে এটা লেগে না যায়। দেখুন 10 মিনিট বাদে আমার মাংস আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুপাতে জলটা দেবেন। এই সময়ই আমার প্রয়োজন মতন নুন আর মিষ্টিটাও আমি অ্যাড করে দেব এবং এবার ভালো করে ফুটলেই আমার চিকেন ডাক বাংলোটা তৈরি হয়ে যাবে। দেখুন চিকেন ডাক বাংলো মোটামুটি তৈরি হয়ে এসছে। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আর মিনিট দুয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজেও রুনার রান্নাঘর অ্যান্ড ইউনিক হাতের কাজ এই পেজটাকে আপনারা লাইক ও ফলো করবেন আর অবশ্যই রান্নাটা করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।